প্রশ্ন করেছেন ইনতিজ আহমেদ। সালাম আলাইকুম। সালাম আলাইকুম সালাম। নামাজে রুকুর পরে রুকুর আগে পরে রাফু আদায় না করলে কি কোনো সমস্যা আছে? উত্তর আশা করছি ইনতিজ আহমেদ। রুকুর আগে পরে রাফু আদায় না করলে একটি সুন্নত, দুটি সুন্নত বাদ পড়ে গেছে। একটি সুন্নতের ব্যাপারে গুরুত্ব দেওয়া বেশি জরুরি। আমরা বাদ সমস্যা খুঁজি, আমরা সুন্নত খুঁজি না কেন? রাসূলুল্লাহ সাল্লাম কী করতেন এটা খুঁজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন সেটা করাটা উত্তম, নিয়েতে কোনো সন্দেহ নেই। আপনি আমি সবাই রসুলকে ভালোবাসি, যদি রসুলকে ভালোবাসার দাবি করি রসুলের আমলটা কেন ত্যাগ করবো? রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম তিনি রাফিয়াদান করতেন, হাসই হাদিজার প্রমাণিত হয়েছে, রুকুর আগে এবং রুকুর পরে। আমরা চেষ্টা করব এই কাজটি করতে, এই কাজটি করতে আমরা চেষ্টা করব যাতে করে আমরা সুন্নতের আমল হয়। তারপরেও বলছি যদি কেউ না করে তার সলাৎ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, কিন্তু সুন্নতের আমলটা বাদ পড়ে গেল। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم